বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এর মধ্যে কি আমাদের তৃতীয় শ্রেণীর পরীক্ষাটা শেষ হয়ে গেল, তাই না? এরপর আমরা কি শুরু করবো? বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাস। তো আশা করি তোমরা এর মধ্যে সিলেবাসটা দেখে নিয়েছো, তোমাদের কি কি অধ্যায়গুলো আছে। তো অধ্যায় আছে কি কি? অধ্যায় 7, 8, 9, 10 এবং কি 12। তো খেয়াল করো, অধ্যায় 7, 8, 10 তিনটাকে আমরা আগে করে ফেলেছিলাম, তাই না? এখন আমাদের নতুন চ্যাপ্টার হচ্ছে কি 9 এবং 12। আজকে আমরা অধ্যায় 9 থেকে অঙ্ক শুরু করবো, যেটা হচ্ছে দেখো অধ্যায় 9টা আমাদের কী নিয়ে এসেছে, দেখো দশমিক ভগ্নাংশ কী নিয়ে, দশমিক ভগ্নাংশ নিয়ে। তো দেখো দশমিক ভগ্নাংশে আমরা যখন অধ্যায় 10 কিছু অঙ্ক করেছিলাম, ওখানে দশমিকের কথা কিন্তু বলেছিলাম। এখানে আমি একটা সংখ্যা লিখছি, দেখো কী লিখলাম, 0.0 এটা কত, সংখ্যাটা হচ্ছে 35, তাই না? কিন্তু এটি করতে পারবো না আমরা, 35 করতে পারবো না। 0.35 এটাই হচ্ছে কি আমাদের দশমিক ভগ্নাংশ, বুঝা গিয়েছে? এরপর দেখো 2.9 এটা কত লিখলাম, 2.9। আর একটা লিখি 3.78। আমি দশমিকের পরে কি করতে পারবো না, 78 করতে পারবো না, এটা কি করবো আমরা, 3.78। তো এটাই হচ্ছে কি আসলে আমাদের দশমিক অঙ্কগুলোতে এই দশমিক জিনিসটা আমাদের দেখতে হবে, দশমিক ভগ্নাংশ। তো খেয়াল করো এখানে আমরা অঙ্ক যেগুলো আছে, আমরা পৃষ্ঠা 106 যে আছি, তোমরা বইয়ের পৃষ্ঠাটা খুলো, পৃষ্ঠা 106। যেটা 4 নম্বরে দেখো অঙ্ক আছে, দেখো কি লেখা আছে, 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা, 25টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লিখি, তাহলে হচ্ছে 25টি। আর বলেছি 0.1 দিয়ে, তাহলে 25টি 0.1 দিয়ে যে সংখ্যাটি গঠন হবে সেই সংখ্যাটি কত সেটাই আমাকে লিখতে বলেছে। তাহলে এটার নিয়মটা কি, সংখ্যা হচ্ছে 25টি গঠিত হবে কত দ্বারা, 0.1 দ্বারা। যখন এভাবে গঠিত সংখ্যাটি বের করতে হবে আমাদের, কি করতে হবে জানো, 25 এর সাথে 0.1 কি করতে হবে, গুণ করতে হবে। তো দেখো আমরা একটা গ্রাফ তৈরি করবো, ওখানে কিছু লেখার দরকার আছে। তো দশমিকের গুণ তো তোমরা শিখেছো, তাই না? তার আগে একটা দশমিকের গুণটা শিখে ফেলেছি, নর্মালি যেভাবে গুণ করবো ভাবেই গুণ করতে হয়, 5 1 গুণে 5, 2 1 গুণে 2। গুণ চিহ্ন দিলাম, 0.5 গুণে 0, 0.2 গুণে 0। এখন কি করবো আমরা, যোগ 5, 2, 0। এখন আমাকে কি করতে হবে, এই যে এখানে দশমিক আছে, দশমিকটা কি করতে হবে, গুণফলে বসাতে হবে। সেখানে দেখো ডান দিক থেকে একটা সংখ্যার কাজ, অর্থাৎ এক ঘর আগে কি আছে, দশমিক আছে, আমি এখান থেকে কি করবো, এক ঘর আগে কি করবো, দশমিক দিলাম। এখন কি পেয়ে গেলাম, 0.25। তো আমরা জানি যে একটা সংখ্যার আগে কোনো সংখ্যা থাকলে কি, শূন্য থাকলে সে শূন্যটা লিখতে হয়, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 2.5, তাই না? আমরা কি পেয়ে গেলাম, সংখ্যাটি কি পেয়ে গেলাম, 2.5। এরপর দেখো 20টি 0.1 দ্বারা গঠিত সংখ্যাটি লেখা, তাই না? কি আছে প্রশ্ন, 20টি 0.1 দ্বারা গঠিত সংখ্যা, তাহলে এটা যদি কি ক অর্থ আমাকে একই, তাহলে সংখ্যা যখন বের করতে হবে তখন কি বলেছি, কি করতে হবে, জাস্ট এখানে সংখ্যাটা আর এখানে কত দ্বারা গঠিত হবে এদিকে আমরা কি করবো, গুণ করে দিব। তো কি আছে দেখো, 20 তারপর 0.1। তো একের সাথে 0 গুণ করলে কত, 0, 2 এর সাথে গুণ করলে 2, এবার গুণ চিহ্ন দিলাম, 0 এর সাথে 0 গুণ করলে 0, 2 0 গুণে কত, 0।
শূন্য সাথে এক গুণ করলে শূন্য, শূন্যের সাথে শূন্য গুণ করলে শূন্য। কোন চিহ্ন দিলাম একের সাথে এক গুণ করলে, তারপর দেখো শূন্যের সাথে এক গুণ করলে শূন্য, শূন্য এক শূন্য দশমিক দিলাম। তাহলে দেখো শূন্য এক দশমিক শূন্য, ওই যে একদম বলেছিলাম এই জায়গাটা এই জায়গাটা দেখো একই। তাহলে একের পরে শূন্যটা কুড়ি না দিলেও আমার চলবে, একের আগে শূন্যেরও কাজ হয়। তাহলে কত পেলাম এক। তাহলে বত্রিশকে যদি এক দিয়ে ভাগ করি কত হবে? আমরা জানি কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে কি সে সংখ্যায় ভাগ হয় না, তাহলে কত কি? সুতরাং বত্রিশটি শূন্য দশমিক দশমিক সহ দশমিক
এরপর খেয়াল করবো 107 পৃষ্ঠায়, দেখো পৃষ্ঠা 107-এর এই এক নম্বর দেখেছো তোমরা, কোনটি বড়? একটু আগে যেটা করেছি সেম জিনিসটা আবার আমরা করবো। শুধু এখানে দেখো একটাতে আছে ভগ্নাংশ আর একটাতে আছে দশমিক, এক পাশে আছে ভগ্নাংশ আর এক পাশে পাশে কি দশমিক। তো আমরা যখন করবো নিশ্চয়ই ভগ্নাংশ আর দশমিক দুটো দেখে আমরা বুঝতে পারবো না কোনটি বড় কোনটি ছোট, ঠিক আছে? দশমিকে নিয়ে যাবো, যেটা ভগ্নাংশ আছে সেটা আমরা কী করবো দশমিকে নিয়ে যাবো। দশ ভাগের সাত, দশ ভাগ সরি দশ ভাগের আট, কথাটার অর্থ কি দেখো, আট দিয়ে দশমিক কী করা ভাগ করা, তাই না? দশ ভাগের আট মানে কি আমরা নিজেরটা দিয়ে করে যাবে কী করি ভাগ করি, অর্থাৎ এটা মানে হচ্ছে কি আট ভাগ দশ, এটা লেখার প্রয়োজন নেই আমি বোঝানোর জন্য বলছি। এটার মানেটা কি আট ভাগ কি মাঝখানে দশটা কি ভাগ দশ, তাহলে দশ কি আট আমরা কী করবো ভাগ করবো। এখন এখানে দশ এখানে আট, তো দশ কি আটকে কি ভাগ করা যায় তোমরা? দশ তো বড় আট তো ছোট, তাহলে ভাগ করা যায় না। প্রত্যেক ক্ষেত্রে নিয়মটা এখানে একটু আমরা দেখি, অর্থাৎ আমাদের এটা কোথায় চলে যাবে দশমিকের অঙ্কে চলে যাবে, তাহলে দশের সাথে আট প্রথমে ভাগ করা যায় না, সেজন্য প্রথমে আমরা কত দিয়ে নেব শূন্য, যে কোনো সংখ্যার সাথে শূন্য করে তোমরা কত করে শূন্য, তাহলে শূন্যের সাথে দশ করে বললে শূন্য পেলাম লিখলাম, এরপর হচ্ছে আট নামালাম অর্থাৎ বিয়োগ করে কত পাই আমরা শূন্য দিয়ে দিলাম, শূন্যের সাথে দশ গুণ করলে শূন্য শূন্যই পেলাম, তাহলে তিন
দেখেছো আর তোমাদের এক্সামটিও যেটা থাকছে দেখো এক্সামটি হচ্ছে জানাবে।